আচ্ছা না মানে কি করবে তুমি? ভাবছি বেগুনটা কি করব। বেগুনটা নিয়ে বিশাল চিন্তা গেছে মনে হচ্ছে। হ্যাঁ, পোড়া করব না ভাজা করব? ভাজাই করি। আগে পাঁচ কর কেটে দিল। কোথায় পোড়া করতে? পোড়া না, পোড়া আজকে হবে না। আজকে শীতল পূজো গেছে না, তাই পিয়াজ পিয়াজ খাওয়া যাবে না। ও, পোড়া পুরি করা যাবে না নাকি? না, পোড়া করা যাবে। পোড়াতে বা পিয়াজ না দিলে কি ভালো লাগবে? তাই ভাজা করে দিই। রাতে তো রুটি খাবা, ভাজার সাথে ভালোই লাগে। করো আর কি করা যাবে, ভাজা পুরো খাই। দেখতে পাচ্ছ ভাজা হয়ে যাবে, বেগুনটা একদম কচি বেগুন ছিল। আর এখানে দেখো বন্ধুরা, এখানে আবার কালো প্লাস্টিক কি নিয়ে এসেছো? এই যে দেখাচ্ছি, দাঁড়াও। ও বাবা, তার উপর আরেকটা প্লাস্টিক। কুমির নিয়ে এসেছো? পনির। এটা কুমির আমার মেয়ে বলে। তো দেখো পনির হবে আজকে। ডিম হতো, সেখানে ডিম হবে না বলে আজকে পনির আনা হয়েছে। তো পনিরটা দেখি আলু দিয়ে করব আর বেগুন ভাজা। তো চলো আলুটা কেটে কুটে নিই। ও বাবা, আলু কাটা শুরু করে দিয়েছো বাবু? হ্যাঁ, পনিরটা করব আলু দিয়ে। আলু দিয়ে পনির? আর ওদিকে বেগুন ভাজার জন্য বেগুন কেটে লবণ হলুদ মাখাবো। বাহ, বেগুন তো দিয়ে দিয়ে রেখেছো, লবণ হলুদ করেই রেখেছো, শুধু মাখাতে বাকি। আলু একটাই দেব, বেগুন ভাজা হচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, একটাই দাও। আর আলু আলু হয়ে যাবে, আলু করে যাবে আমরা সব। এই যে আমার এটাই হয়ে যাবে এক বেলা, আর কত খাই রুটি দিয়ে। হ্যাঁ ঠিকই বলেছো। তো চলো বেগুনটা ভালো করে মেখে টেকে নিই। বেগুনটা ভাজতাম না, বেগুনটা যদি নষ্ট হয়ে যায়, শুকিয়ে গরম যা পড়েছে না, ওতে তো শুকিয়ে গেছে গরমে, কুকড়ে যায়। চামড়া গুটিয়ে গেছে বয়সের কাছে, এরকম চামড়া গুটিয়ে গেছিল। বেশি হলুদ নুন দিয়ে দিচ্ছে নাকি এরকম? না না, মাথা হলে ঠিক হবে। চলো বেগুন ঠেগুন ভালো করে মাখিয়ে ভেজে ভুজে তরকারি করব, তারপরে রুটি হবে লাস্টে, করে খেতে বসে যাব। ভালো করে মাখিয়ে নিয়েছো? হ্যাঁ হয়ে গেছে। তাহলে করো বিন্দাস রান্নাটা। হ্যালো বন্ধুরা, দেখো এখানে বেগুন ভাজা চলছে, কটা ভাজা হয়েও গেছে আর কটা ভাজছি, তারপরে পনিরের তরকারিটা করব। তো বন্ধুরা দেখো পনিরটা ভাজলাম, কত সুন্দর লাগছে না কালারটা, যেহেতু বেগুন আগে ভেজেছি ওই জন্য হলদে হলদে কালার চলে এসছে, তারপরে যেহেতু ভেজেছি। তো এবার কিন্তু এটাকে তুলে, এই দেখো এখানে একটু গরম জল বসিয়েছিলাম ওই বাটিতেই, তো একটু গরম জল, এবার চিনি নুন দিয়েছি, তো এর মধ্যে কিন্তু এবারে এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা সফট থাকবে, নরম থাকবে। তো এরকমভাবে ভিজিয়ে রাখবো। চলো। হ্যালো বন্ধুরা, দেখো পনির দিয়ে আলু দিয়ে তরকারি কিন্তু হয়ে গেছে। খুব বেশি ঝোল করিনি, আবার খুব একটা শুকনোও করিনি, রুটি দিয়ে খেতে হবে। একটু গামাখা গামাখা রাখছি, তো একদম সিম্পল সাদা মাটা রাতের জন্য আর কি করব, একদম সিম্পল রান্না করেছি। তো এদিকে পনিরের তরকারি আর এদিকে রয়েছে বেগুন ভাজা, এই দিয়ে কিন্তু রাতে খাওয়া হবে রুটি। তো চলো পনিরের তরকারিটা নামিয়ে নিই,